বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এই কদমতলা মন্ডল যুব মোর্চার উদ্যোগে কদমতলা ব্লক এলাকার প্রতিটি বিদ্যালয় থেকে যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন তাদের উৎসাহ বাড়াতে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন কদমতলা মন্ডল যুব মোর্চার সভাপতি অমিতা বোনা, মন্ডল সভাপতি রাজা ধর, উত্তর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস, 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মলিনা নাথ, জেলা সহসভাপতি বিশ্বজিৎ ঘোষ, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি হানিফ উদ্দিন চৌধুরী, টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় সহ অন্যান্যরা। এদিন কদমতলা ব্লক এলাকায় মোট 400 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কদমতলা টাউন হলে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান। ছাত্রছাত্রীরা যারা প্রথম হয়েছেন তাদের উৎসাহ বাড়াতে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে এবং উপস্থিত ছিলেন কদমতলা মন্ডল যুব মোর্চার সভাপতি অমিতাভ মন্ডল, মন্ডল সভাপতি রাজা ধর, উত্তর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস, 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মলিনা নাথ, জেলা সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষ, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি হানিফ উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। এ বিষয়টাকে কেন্দ্র করে বিধায়িকা এবং অন্যান্যরা কি জানাচ্ছেন শুনব। অনুষ্ঠানের আয়োজন করেছে, সেজন্য আমি যুব মোর্চার সকল মেয়েদেরকে অভিনন্দন জানাই। কারণ আজকে ছাত্র ছাত্রীরা আগামী দিনে আমাদের সমাজের সমস্ত জায়গায় তারা নেতৃত্ব দেবে। তারা আজকে আমাদের এই ব্লকের ভিতরে যতগুলো স্কুল রয়েছে প্রায় 15খানা স্কুল রয়েছে, হায়ার সেকেন্ডারি এবং হাই স্কুল মিলে, সেই বিদ্যালয়গুলি থেকে যারা প্রথম বিভাগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে চিকিৎসা তাদেরকে আমরা একটি ছোট আকারে সম্বর্ধনা অনুষ্ঠান এখানে আয়োজন করেছি। তার সাথে এখানে মনুষ্য সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং আপনারা জানেন যে আমাদের এই আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি বলেছেন এবং বিধায়িকা এবং অন্যান্যরা অবশ্যই এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এবং তার পাশাপাশি যারা প্রথম হয়েছেন তারা ছাত্রছাত্রীরা যারা প্রথম হয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্যই কিন্তু কদমতলা মন্ডল যুব মোর্চার উদ্যোগে কদমতলা ব্লক এলাকার প্রতিটি বিদ্যালয়ের যারা প্রথম হয়েছেন তাদেরকে সংবর্ধিত করা হয়েছে। ছাত্রছাত্রীরা যাতে আগামী দিনে আরো ভালোভাবে পড়াশোনা করে, আগামী দিনে যাতে আরো এগিয়ে যায়, তার জন্যই কিন্তু মূল উদ্দেশ্য সেটাকে সামনে রেখেই তাদেরকে উৎসাহিত করার জন্য সংবর্ধিত করা হয়েছে ছাত্রছাত্রীদের। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।